তো 1,000 সাবস্ক্রাইবার, 1,000 সাবস্ক্রাইবার আর 1,000 সাবস্ক্রাইবার, কিছুতেই যেন কমপ্লিট হচ্ছে না। কি করা যায় বন্ধু, তাই না? বলো তো কি করা যায়। 1,000 সাবস্ক্রাইবার কিছুতেই কমপ্লিট হচ্ছে না। এত ইউটিউবে ভিডিও দেখে ফেললাম, ভিডিও সমস্ত ভিডিও হয়তো আমরাই ভাইরাল করে দিলাম অন্যান্য ইউটিউবারদের, তাই না? তোমরাই হয়তো ভিডিও ভাইরাল করে দিলে সকল বড় বড় ইউটিউবারদের। তারা যে কোনো ভিডিও বানিয়ে ফেলছে, তোমরা দেখে ফেলছো, ওয়াচ টাইম ইনক্রিজ হচ্ছে, তাদের চ্যানেলে ভিউজ আসছে, সাবস্ক্রাইবার আসছে, কিন্তু আমাদের চ্যানেলে তো সাবস্ক্রাইবার আসছে না, ভিউজ আসছে না। কি করা যায় বন্ধু, কিছু তো একটা করতেই হবে, তাই না? তো এর আগে আমি যতগুলো ভিডিও দিয়েছি, তোমরা যদি দেখে থাকো এবং তোমরা যদি তোমাদের বাস্তব জীবনে প্রয়োগ করে থাকো তোমাদের ইউটিউবে, তাহলে তোমাদের চ্যানেলে কিন্তু 1,000 সাবস্ক্রাইবার আমি আশা করছি ইতিমধ্যে হয়ে যাবে, ঠিক আছে? এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইমে হয়তো হতে চলেছে। কিন্তু আজকের ভিডিওটি হচ্ছে আরও, মানে যারা এখন নতুন আসছে আমার ইউটিউব চ্যানেলে বা নতুন ইউটিউবার, তাদেরকে বলার যে তারা কীভাবে হচ্ছে তোমাদের, তারা কীভাবে তাদের চ্যানেলে হচ্ছে 1,000 সাবস্ক্রাইবার এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে। তার কিছু গুরুত্বপূর্ণ টিপস তো দেবো না, আমি কিছু একটা জিনিস দেখাবো, সেই জিনিসটা হচ্ছে তোমাদের একেবারে সিক্রেট, ঠিক আছে? লাইভ প্রুফ দেখাবো, জেনুইন দেখাবো, ঠিক আছে? তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আর চ্যানেল যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ভিডিওতে দেখা হবে না, কারণ এই ভিডিওতে আমি সমস্ত কিছু দেখিয়ে দেবো, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটি শুরু করবো। তো যেই গোপন ট্রিক্সটা দেখাতে চলেছি, বা বলতে পারো হচ্ছে গোপন অ্যাপ্লিকেশনও বলতে পারো, ঠিক আছে? কারণ এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে কিন্তু অনেক ইউটিউবাররা বড় বড় ইউটিউবার হতে পেরেছে। তারা কিন্তু সবসময় তোমাকে কি বলবো, তোমাকে চোখের সামনে যে অ্যাপগুলো আছে সেইগুলো দেখায়, কিন্তু তারা যে হাইডভাবে বা লুকোচুরি করে তারা তাদের ভিডিওতে যেই অ্যাপগুলো ব্যবহার করে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য এবং ভিউজ বাড়ানোর জন্য, সেইগুলো কিন্তু তোমাদের দেখায় না। তাই আজকে আমি তোমাদের দেখাবো, ঠিক আছে? তো আগে বলে রাখি তারা কোনগুলো সবাই দেখায়, আর যেইগুলো দেখায় না সেটা আমি পরে দেখাচ্ছি। তারা দেখাবে এই যে ট্যাগ ইউ, এই অ্যাপটা দেখতে পাচ্ছ, এই ট্যাগ ইউ অ্যাপটা দেখাবে, তারপর হচ্ছে ইউ ট্যাগ অ্যাপটা দেখাবে। এই ট্যাগগুলো হচ্ছে তোমাকে দেখিয়ে দেখে তারা তাদের ভিডিওতে ভিউজ নিয়ে নিচ্ছে, ওয়াচ টাইম নিয়ে নিচ্ছে। কিন্তু আমি তোমাদের বলবো, তারা যে গোপনভাবে বা সিক্রেটভাবে যেই অ্যাপগুলো ব্যবহার করে থাকে তারই একটি অ্যাপ বলবো, সেটা হচ্ছে, আগে গুগলে যাও তারপর বলছি। গুগলে গেলে, গুগলে গিয়ে তোমরা হচ্ছে সার্চ করবে, কি সার্চ করবে আমি বলে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবে। কিওয়ার্ড টুল, কিওয়ার্ড WORD, কিওয়ার্ড টুল, এটা লিখবে, ঠিক আছে? কিওয়ার্ড টুলটা লিখে উপরে চলে এসছে সেটা ক্লিক করে দেবে। কিওয়ার্ড টুলটা আছে, যখনই ক্লিক করবে উপরে চলে এসছে, এইভাবে দেখতে পারবে ওখানে প্রথমে যে লিঙ্কটা আছে যে গুগল কিওয়ার্ড প্ল্যানার ডিসকভার দ্য রাইট কিওয়ার্ড, এটাতে ক্লিক করবে না। তারপরে দেখবে হাউ মাচ ডাজ ইট কস্ট, এটাও না। লার্ন টু ইউজ গুগল অ্যাডস, এটাও না। সাকসেস স্টোরিজ, এটাও না। হোয়াট আর ডিসপ্লে অ্যাড, এটাও না। কিওয়ার্ড টুল যেটা লেখা আছে, এই যে দেখতে পাচ্ছ, যেটার জন্য কিন্তু ইউটিউব হবে, গুগল হবে, এসইও টুল হবে, অ্যামাজন প্রো, সমস্ত কিছু এখানে পেয়ে যাবে। তাই কিওয়ার্ড টুলটা এতে বা এই লিঙ্কটাতে ক্লিক করবে, ঠিক আছে? বা এই ওয়েবসাইটে ইউ ক্যান চেঞ্জ ওয়েব সেটিং ইন ক্রোম, ও এখানে বলছে তুমি তোমার এই ওয়েবসাইটটা ক্রোমে হচ্ছে চেঞ্জ করতে পারো। তাই দেখো আমি ক্রোমে চলে এসেছি, কারণ গুগলে এরকম অপশান বা এরকমভাবে ইন্টারফেস হয় না। কিওয়ার্ড টুলে যখন আসলে এখানে এরকম লেখা পাবে, ফাইন্ড গ্রেট কিওয়ার্ডস ইউজিং গুগল অটো কমপ্লিট, ঠিক আছে? এখানে দেখতে পারবো অল অপশানে একটা কার্সার রয়েছে, এই অল অপশানে তোমাকে কী লিখতে হবে আমি বলে দিচ্ছি। তোমরা যে রিলেটেড ভিডিও বানাবে সেই রিলেটেড ভিডিওর টাইটেল এখানটায় দিয়ে দেবে। কীরকম আমি দেখাচ্ছি, ধরো আমি একটি ভিডিও বানিয়েছি, সেটা হচ্ছে কি, হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও, ধরো এটা লিখলাম হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও, এটা লিখলাম, ঠিক আছে? কিন্তু সার্চ করবে না। তার নিচে দেখবো আরও একটা অপশান আছে, ইন্ডিয়া অবলিক বেঙ্গলি, অর্থাৎ বাংলা। কারণ এটা যদি আমি লিখি, কারণ আমার বাংলায় যত ক্রিয়েটার আছে সেই রিলেটেড আমার কিওয়ার্ড দেবে। তুমি যদি এটা না সার্চ করো, ইংলিশ ক্রিয়েটার অর্থাৎ ইংলিশ ভাষায় যারা ভিডিও বানিয়েছে তারা কিন্তু তাদের ট্যাগ হিসাবে দেবে, ঠিক আছে? যারা হিন্দি হিসাবে বানিয়েছে ভিডিও তাদের ট্যাগ কিন্তু দেবে। তাই আমি বাংলা হিসাবে চাই, কারণ বাংলায় আমার যেন ভিডিও ভাইরাল হয়, বাঙালি সাবস্ক্রাইবার অডিয়েন্সরা যেন আমার চ্যানেলে আসে, এর জন্য তোমরা বাংলা সিলেক্ট করে নেবে, ঠিক আছে? থ্রি ডট এখানটায় ক্লিক করবে, এখানে ক্লিক করলেই সমস্ত কিছু পেয়ে যাবে, ঠিক আছে? তো এখানে আর কিছু বলার বাকি থাকে না, এখানে সার্চ করো, তোমরা আনতে পারো, ধরো হিন্দি, আমি কথা দিয়ে বলছি হিন্দি, হিন্দিও লিখতে পারো, এই যে ইন্ডিয়া হিন্দি, ঠিক আছে? তো আমি আর লিখলাম না, আর কিছু করলাম না, এরকমভাবে বাংলা লিখেও আনতে পারো, এই যে বাংলা, ইন্ডিয়া বাংলা, ঠিক আছে? তো এটা করে নেবে, ঠিক আছে? করে নেওয়ার পর আমি ব্যাকে আবার চলে আসলাম, ঠিক আছে? তোমাকে আবার দেখাতে হবে, দাঁড়াও একটুখানি অপেক্ষা করো, একটুখানি অপেক্ষা করো, ঠিক আছে? এখানে নেট কানেকশানটা স্লো হয়ে গেছে যেহেতু মেঘলা আকাশ এখন।
মেঘলা আকাশে দৌড়ুন। আমি এখন একটুখানি দেখাতে পাচ্ছি না, দাঁড়াও, তোমরা সবাই একটুখানি অপেক্ষা করো, ঠিক আছে? অপেক্ষা করলে বা ধৈর্য করলে কিন্তু অনেক কিছুই জানা যায়, ঠিক আছে? কিওয়ার্ড টুল অপশনটা কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? এটা তো চলেই গেল দেখছি। আবার সার্চ করতে হবে কিওয়ার্ড টুল। কিওয়ার্ড টুল সার্চ করার পর দেখি এবার এসছে কিনা, এবার এসছে কিনা। যা, আসলো না। এই জন্য তোমার ব্যাকে যাবে, আবার গুগলে যাবে, গুগলে গিয়ে এবার যদি সার্চ করে চলে আসবে, ঠিক আছে? কিওয়ার্ড টুল চলে আসবে, কিওয়ার্ড টুল সার্চ করবে, হয়তো এবার চলে আসতে পারে। আসছে না, তবু তোমরা এইটা এইটাকে ক্লিক করবে, ঠিক আছে? কিওয়ার্ড টুল প্ল্যানার অল্টারনেটিভ, ঠিক আছে? এই অল্টারনেটিভটা ক্লিক করে দেখবে তোমরা আসে কি না। হ্যাঁ, এসেছে এসেছে। তারপর ওই যে তোমাকে টাইটেলটাই দিয়ে দিতে হবে যে হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও, আবারও বলছি হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও, আর এখানে বাংলা সিলেক্ট করে নেবে, ঠিক আছে? তো এটা সার্চ করার আগে আমি তোমাদের দেখিয়ে দিই যে এখানে কিওয়ার্ড টুল ইজ দ্য বেস্ট অল্টারনেটিভ টু গুগল কিওয়ার্ড প্ল্যানার অ্যান্ড আদার কিওয়ার্ড রিসার্চ টুল। অন্যান্য রিসার্চ টুলের থেকে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর এগুলো বড় বড় ইউটিউবার ব্যবহার করে থাকে। তার ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? তারপরে হচ্ছে এইগুলো তোমরা ব্যবহার করতে পারো, দেখতে পারো সার্চ ইঞ্জিন ওয়ার্স এইগুলো কী কীভাবে ব্যবহার হয়, এই যে হাউ ডাজ কিওয়ার্ড টুল ওয়ার্ক, কীভাবে কাজ করে। তারপরে হচ্ছে অনেক কিছুই আছে। তারপরে হচ্ছে হোয়াই ইজ কিওয়ার্ড টুল ওয়ান অফ দ্য বেস্ট কিওয়ার্ড বা ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল, সমস্ত কিছুটাই তোমরা এখান থেকে পড়ে জেনে নিয়ে তথ্যপূর্ণভাবে তোমরা তোমাদের ভিডিওটা অ্যাপ্লাই করতে পারো। এবার আমি সার্চ করে দেবো, সার্চ করলে দেখবে কিওয়ার্ড চলে আসবে, ঠিক আছে? এই কিওয়ার্ডগুলোই তোমাকে কী করতে হবে, তোমার ভিডিওতে দিতে হবে, স্পেসিফিক ভিডিও যে ভিডিওটি তোমরা বানিয়েছো যে হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও, সেই ভিডিওটি গিয়ে ট্যাগ অপশানে গিয়ে ট্যাগে পেস্ট করে দিতে হবে, ঠিক আছে? দেখো আমার সামনে ট্যাগ চলে আসছে, এই যে সব ট্যাগ চলে আসবে, এখানে বক্সে চলে আসবে। এই বক্সে আমি ক্লিক ক্লিক করে আমি কপি করবো, এই যেমন হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও ইন হিন্দি, এবার আমি হিন্দি নেবো না যেহেতু আমি বাঙালি। হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও 2020, হাউ টু এই যে হাউ টু বেস্ট ইউটিউব ভিডিও এটা ক্লিক করলাম। এইগুলো হচ্ছে একেবারে ভাইরাল ট্রেন্ডিং, ঠিক আছে? মানে এটার এই ট্যাগ বা এই কিওয়ার্ডগুলোর কোনো বিকল্প নেই, ঠিক আছে? এইগুলো যদি তোমরা কপি করতে পারো, এই যে কপি করার জন্য এখানে দেখবে গেরুয়া কালারের যেই তাকে বলবো কমলা কালার কপি, আটখানা ট্যাগ কপি হয়ে গেছে। তো কপি করলে, কপি করে তোমরা হচ্ছে ব্যাকে চলে যাবে। তো এইভাবে এখান থেকে আগে কপি করবে, ঠিক আছে? ট্যাগগুলো নেওয়ার চেষ্টা করবে, ট্যাগগুলো নিয়ে ব্যাকে যাবে। ব্যাকে যাওয়ার পর তোমরা চলে যাবে ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে চলে যাওয়ার পর তোমরা চলে যাবে তোমাদের কোনো একটা স্পেশাল ভিডিও। আমার এই ভিডিওটা এখনও হচ্ছে পাবলিশড করা হয়নি, আনলিস্টেড আছে, আমি করে দেবো, ঠিক আছে? অসুবিধা নেই, তোমরা দেখে নিতে পারো, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটিতে আসার পর এই ভিডিওতে যে ট্যাগ অপশন দেখতে পাচ্ছ, ওই ট্যাগে ক্লিক করে দেবে, ঠিক আছে? ট্যাগে ক্লিক করে দেবে যাতে হচ্ছে তোমার ভিডিওটি র্যাঙ্কে আসে, ঠিক আছে? এরকমভাবে র্যাঙ্কে আসে। তো আমি এটাকে কেটে দিই একটুখানি, কেটে দিলে একটু দেখি, যেহেতু হবে না বড় ট্যাগ, ঠিক আছে? তো তোমরা এটা করে নেবে, করে নেওয়ার পর আমরা ডিসকার্ড করতে হবে, ঠিক আছে? করে নিলাম, ব্যাস তোমার ভিডিওটা এবার ভাইরাল হওয়া শুরু হয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, চ্যানেল যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলের সাথে জুড়ে থেকো। ধন্যবাদ।